আসসালামু আলাইকুম, নাদিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি সুজির হালুয়া বা বরফি রেসিপিটি দেখার জন্য। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। হালুয়ার মধ্যে এই সুজির হালুয়া কিন্তু তৈরি করা খুবই সহজ এবং ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আর যেহেতু খুবই কম সময়ে এবং অল্প কিছু উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়, সেহেতু এটা তৈরি করার ঝামেলাও খুব কম এবং খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এই হালুয়াতে ঘি দিলে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি এখানে আস্ত কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 2টি দারুচিনি, 2টি এলাচ এবং 1টি তেজপাতা। এগুলো থেকে যখন সুন্দর স্মেল বের হবে, তখন আমি এখানে 2 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। এখন এই সুজিটাকে আমি ঘিয়ের সাথে খুব ভালোভাবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। চুলার আঁচটা হাইটে রাখলে কিন্তু সুজির কালারটা একটু কালচে হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বরফি তৈরি করলেও বরফির কালারটাও একটু কালচে হয়ে যাবে। সেজন্য চুলার আঁচটা একদম লোতে রেখে সুজিগুলো ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না সুজিগুলো ঝরঝরে হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নিব। বাজারে কিন্তু অনেক ধরনেরই সুজি কিনতে পাওয়া যায়। সুজির ভাজার সময়টা কিন্তু সুজির কোয়ালিটির উপর ডিপেন্ড করে কম বেশি লাগতে পারে। যখন সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি 4 কাপ পরিমাণ হালকা গরম দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে দুধ কিংবা পানি যেটাই দেন না কেন, এটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। এতে করে সুজিটার দলা পাকার কোনো চান্স থাকবে না। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিটাও দিতে পারেন, তবে দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। তারপর আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। তবে এখানে 1.5 কাপ চিনির মাপটাই কিন্তু পারফেক্ট, তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সুজির সাথে চিনি এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়েও কিন্তু হালুয়াটা নামিয়ে নিতে পারেন, তবে এটা আপনারা তখন হালুয়া হিসেবে খেতে পারেন। কিন্তু আমি যেহেতু এটা বরফি তৈরি করব, সেহেতু আমি এটাকে আরেকটু টাইট করে নেব। যে কোনো মিষ্টি খাবার তৈরির ক্ষেত্রে কিন্তু জিনিসটা সিদ্ধ হয়ে গেলে তারপর চিনিটা ব্যবহার করলে এটা সিদ্ধ হতে সময় খুবই কম লাগে। সে কারণে আমি সুজিগুলো সিদ্ধ হওয়ার পরে এখানে চিনি অ্যাড করেছি। পানির পরিমাপটা আপনারা সুজির উপর নির্ভর করে কম বা বেশি করে নিতে পারেন। তারপর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে সুজি থেকে খুব সুন্দর অ্যারোমা ছড়াবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই তো, সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সুজির বরফি। আমি যেহেতু এটাকে বরফি হিসেবে তৈরি করেছি, সেহেতু এটাকে আমি অনেক বেশি টাইট করেছি, তবে আপনারা চাইলে এটাকে আরও একটু নরম করে হালুয়া হিসেবে খেতে পারেন। এখন আমি একটি ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে তারপর এখানে আমি হালুয়াগুলো দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু গরম গরম সেট করে নিলেই ভালো হয়, সেজন্য আমি গরম গরম থাকতেই সুজিটাকে সেট করে নিচ্ছি। তারপর উপর থেকে এখানে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। বরফিতে বাদাম কুচি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর বেশ কিছুটা ঠান্ডা করে আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো কুকি কাটার দিয়েও হালুয়াগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটি ছুরির সাহায্যে আমার পছন্দ মতো অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালুয়াগুলো কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই হালুয়া বা বরফির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই, পরবর্তী আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।